বিএনপি জামায়াতের বছরব্যাপী তাণ্ডব সত্ত্বেও দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার সফল হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আইডিইবি ভবনে আইডিইবি জাতীয় সম্মেলন এবং কাউন্সিল অধিবেশন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় দারিদ্র, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলারও আশ্বাস দেন তিনি। সীমিত সম্পদ দিয়ে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের পথে দেশকে আরও এগিয়ে নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিকে বিএনপি জামাতের এই তাণ্ডব যেমন মোকাবেলা আমরা করেছি, অপরদিকে রাষ্ট্র পরিচালনার দক্ষতার সাথে আমরা চালিয়ে গিয়েছি বলেই আমাদের উন্নয়নের গতিধারা কিন্তু অব্যাহত আছে। এবং 5 জানুয়ারি সরকার গঠন করার পর থেকে আমরা এখন আমাদের এই কাজগুলি আরও এগিয়ে নিয়ে যাবার পদক্ষেপ নিয়েছি।